এইরকম অনেক ভার্সিটিতে পরীক্ষাই দিছি কিন্তু এইরকম ব্যবস্থা কোথাও দেখি না। এই নোয়াখালীর আতিথেয়তা তারা সারা জীবন মনে রাখবে। যে পরিমাণ শিক্ষার্থী আসুক ইনশাল্লাহ কারো কোনো সমস্যা হবে না, সব ব্যবস্থা আমাদের গ্রহণ করা আছে। যুব সমাজ সবাই আজকে রাস্তায় নেমে পড়েছে, তারাই নিরাপত্তা বাহিনীর কাজ করতে। এক নভেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আর এই পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যে ছাত্রছাত্রীরা আসা শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী পৌরসভায়। নোয়াখালী পৌরসভাতে ইতিমধ্যে ছাত্রছাত্রী আপনারা দেখতে পাচ্ছেন, ছাত্রছাত্রীরা আসা শুরু হয়েছে, এখানে রেজিস্ট্রেশন চলছে। যারা আসতেছে তাদের নাম লিপিবদ্ধ করা হচ্ছে। তারা এখানে প্রথমত ছাত্রীদের জন্য এই বুথটা খোলা হয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? খুলনা থেকে আসছে। আর এই যে ব্যবস্থা দেখে খুবই ভালো লাগছে, কারণ এইরকম অনেক ভার্সিটিতে পরীক্ষাই দিছি কিন্তু এইরকম ব্যবস্থা কোথাও দেখি না, যে ব্যাগ টেনে আনা অথবা সব কিছু দেখা দেয়। খুব ভালো লাগছে এক্ষেত্রে, মানে আমরা যারা অনেক দূর থেকে এসে তাদের খুব উপকৃত হয়েছে। বিকজ আমাদের এখানে কিছুই চিনি না, কিন্তু তাদের যে আন্তরিকতা তার মানে খুব ভালো লাগছে। ফার্স্টে ভয় লাগছিল যে কোথায় কি যাব, কিন্তু এখন ভয়টা অনেকটাই কেটে গেছে। আমি চিটাগাং থেকে আসছি, যে কোথায় উঠবো বা ই করবো, এখানে আমার কোনো পরিচিত কেউ ছিল না। তো আমি এখানে মাঝ দিয়ে বাস স্ট্যান্ডে নামলাম, পরে এরা বললো যে এদিকে ব্যবস্থা আছে নোয়াখালী পৌরসভা যেতে। এরা আমার ওই রাস্তা থেকে অনেক হেল্প করছে, নিজেরাই গাড়িতে উঠাই দিল, রিক্সায় আমাকে এখানে নিয়ে আসলো। এবং আইসা দেখলাম যে সুন্দর ব্যবস্থা, এবং ছেলে এবং মেয়েদের জন্য মানে ভিন্ন ভিন্নভাবে আলাদা আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। এটা আমার কাছে খুবই একটা ভালো উদ্যোগ মনে হলো। এরকম উদ্যোগ আমাদের মনে হয় প্রত্যেকটা এলাকাতে বা প্রত্যেকটা ভার্সিটি যেখানে সমস্যাগুলি আছে থাকা খাওয়ার, হ্যাঁ, ওইখানে নেওয়া উচিত। ঠিক, আমরা এই মুহূর্তে আরেকজন অভিভাবকের সাথে কথা বলবো। আঙ্কেল, আপনি কোথায় থেকে আসছেন? আমি আসছি শেরপুর থেকে। শেরপুর থেকে, মানে পরীক্ষা দিবে কে? পরীক্ষা দিবে আমার মেয়ে জান্নাতুল তাসনিম নিশাদ, ওকে নিয়ে আসছি। আমি আসার পথে এখানে রুটে বাস থেকে, অর্থাৎ যেখানে নামবো সেখানে আমি হঠাৎ করে এক পাম্পের এক লোকের কাছে জিজ্ঞেস করলাম যে আমি তো মেয়ে নিয়ে হঠাৎ করে আসছি, থাকবো কোথায়? তো উনি বললেন আমাকে যে আঙ্কেল, এখানে পৌরসভায় পৌর মেয়র থাকার জন্য খুব ভালো ব্যবস্থা করছে, সিকিউরিটিও আছে, আপনি এখানে যান। তো আমি পরে তাকে একটা রিক্সা ঠিক করে দিল, পরে আমি রিক্সায় চড়ে পৌরসভায় আসলাম। আইসে এখানে যাই হোক যারা এখানে কর্মরত আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা আমাকে স্বাগতম জানালো। তারপরে বললো যে আপনার মেয়েকে দোতলায়, মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই মেয়েরা আসুক, এখানে নিরাপত্তা আছে, 100% নিরাপত্তা আছে। আমি ঢাকা থেকে আসছি আমার মেয়েকে পরীক্ষা দেওয়ার জন্য, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য। আসার পরে আমি ওইখানে ভাবতেছিলাম কোথায় থাকবো কী করব। এখানে আসার পরে এত সুন্দর একটা ব্যবস্থা দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে, এবং যারা এর আয়োজনে ছিলেন তাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। আর কোনো অসুবিধা হচ্ছে না, বরঞ্চ আরও ভালোই লাগতেছে, একটা উৎসবমুখর পরিবেশ মনে হইতেছে। আমরা এখন একজন অভিভাবকের সাথে কথা বলবো। আপনি কোথায় থেকে এসেছেন? আমি যশোর থেকে এসেছি, যশোর অভয়নগর উপজেলা থেকে এসেছি। এখানে কাকে নিয়ে এসেছি? আমার মেয়েকে নিয়ে আসছি। এটা অনেক বড় উদ্যোগ, বড় মনের পরিচয়। এটা এটা দেখে যদি আরও 5টা ওই উপজেলা ইউনিভার্সিটির লোক এটা শেখে, তাহলে এটা সবার জন্য অনেক সুবিধা হবে, কারণ এটা অনেক দূর দূরান্তে থেকে এসছে সবাই। আমরা এখন এক জায়গায় একটা মিলন মেলার মতো এখানে আসি, সমস্ত উপজেলা জেলার লোক এখানে আসে, যশোর থেকে, যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, নরসিংদী, নীল ফামারি, রাঙামাটি, চট্টগ্রাম, এই যে একটা মিলন মেলা তৈরি করছে। এবং এটা এই যে উদ্যোগ, এই উদ্যোগটা একটা মহা উদ্যোগ, এটা স্বাগত জানাচ্ছি। এবং এটা ধরে রাখার জন্য এবং এটা দেখে আরও যদি কেউ উদ্যোগী হয় সেটা সবার জন্য, পরবর্তী সালের পরীক্ষার্থীদের জন্য বা গার্জিয়ানদের চিন্তামুক্ত হবে আর কি। এই এটা আর কি, বা কিছু কিছু লোক বলে যে নোয়াখালীর মানুষ খারাপ, অথবা একটু ব্যঙ্গাত্মকভাবে বলে যে আসলে নোয়াখালীরা খারাপ, তো এই বিষয়টা আপনারা তো আসছেন, এই বিষয়টাকে আপনি কি বলেন? এটা হচ্ছে অনেকেই অনেক পিছনের পাশে অনেকে অনেক রকম মন্তব্য করে, সামনে এসে যখন বাস্তবতাটা দেখা যায় তখন বোঝা যায় কে ভালো কে মন্দ। তো এখন এখানে আমরা আজকে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আছি, এখন দেখতে পাচ্ছি নোয়াখালীরা কতটা অতিথি আপ্যায়ন।
দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালী পৌরসভাতে। নোয়াখালী পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ শহীদুল্লাহ খান সোহেল, উনি উপস্থিত আছে। আমরা এখন সরাসরি ওনার সাথে কথা বলবো। আমরা দেখেছি পরীক্ষা আগামীকাল, কিন্তু আপনারা গতকাল থেকেই এদের ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সহ রাত্রেও দেখেছি আমরা অনেককে খেয়েছে। তো আজকে কীরকম ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করছেন এবং তাদের জন্য আরও কী কী করছেন? আমাদের তো আসলে আগামীকালকে পরীক্ষা, তারপর ওই যে দেশের বিভিন্ন স্থান থেকে গতকালকে থেকেই শিক্ষার্থীরা আসা শুরু করেছে। তো আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে, যত শিক্ষার্থী যে পরিমাণে আসুক আমাদের কোনো আমরা থাকা খাওয়ার পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে আমাদের আছে। এখানে আমরা ছাত্রদের জন্য আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন আমাদের ডানিয়ার ট্রেনিং সেন্টার আছে, 51টা মসজিদ আছে, তারপরে বিভিন্ন আবাসিক আবাসন আছে, এসব জায়গাতে আমরা ব্যবস্থা করছি। আর পৌরসভার অভ্যন্তরে আমরা যেহেতু নিরাপত্তার বিষয় আছে, আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের মহিলা ছাত্রীদেরকেই রাখার ব্যবস্থা করছি পৌরসভার ভিতরে, ছাত্রী এবং তাদের অভিভাবক। যাতায়াত আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে, আমাদের সংসদ সদস্য 60টি বাস দিছে, আমরাও যানবাহনের ব্যবস্থা করছি, আমাদের মোটর বাইক আছে, কোনো যাতায়াতের কোনো সমস্যা না, এবং যাতে কোনো যানজট সৃষ্টি না হয়, পরীক্ষার্থীদের যাতায়াতের কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমাদের অলরেডি 400 ভলেন্টিয়ার কাজ করছে। পৌরসভার পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে কোনো রকমের কোনো ঘাটতি নেই, এবং যত যে পরিমাণ শিক্ষার্থী আসুক ইনশাল্লাহ কারো কোনো সমস্যা হবে না, সব ব্যবস্থা আমাদের গ্রহণ করা আছে। আমরা এই মুহূর্তে কথা বলবো নোয়াখালী জেলা প্রশাসক তম দাস স্যারের সাথে। নোয়াখালী পৌরসভার এই আয়োজনটি আপনি কীভাবে দেখছেন? দেখুন, ইতিপূর্বেও আমি বলেছি যে আতিথেয়তায় নোয়াখালী সেরা, এবং আপনি বাংলাদেশের যে কোনো জেলাতে যান, এই আয়োজন কখনো হয়নি, আমার মনে হয় কখনো হবেও না, আর যদি হয়ও নোয়াখালীর মতন কেউ পারবে না। এই দিক থেকে আমাদের নোয়াখালী পৌরসভা, আমাদের উপজেলা পরিষদ, মাননীয় এমপি মহোদয়, মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, কলেজ, প্রত্যেকটি জায়গার মানুষ স্বতঃস্ফূর্তভাবে, যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষার্থীদের অভিভাবক, সবার জন্য যে চমৎকার আয়োজন করেছে, এটি এক কথায় অসাধারণ এবং এটি অকল্পনীয়। যারা পরীক্ষা দিতে এসেছেন, আমি এসপি মহোদয় সবাই চারদিকে ঘুরে দেখলাম, সবাই অত্যন্ত খুশি, এবং এই নোয়াখালীর আতিথেয়তা তারা সারা জীবন মনে রাখবে। তারা এখানে অ্যাডমিশন পাক আর না পাক, কিন্তু এই সুখস্মৃতি নিয়ে তারা সারা জীবন কাটাবে, এটা আমার বিশ্বাস। আমি ধন্যবাদ জানাই নোয়াখালী পৌরসভাকে, উপজেলা পরিষদকে, মাননীয় এমপি মহোদয়কে, এবং যারা যারা এই কাজে সহায়তা করছেন, ভলেন্টিয়ার সার্ভিস, পুলিশ বিভাগ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ। আপনারা জানেন যে দুই দিন আগে, গত 26 অক্টোবর, আমরা কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করেছি। তো এখানে আমজনতা সবাই একত্রিত হয়েছে, এই যে প্রস্তুতি, এই আজকে জেলা পরিষদ বলেন, জেলা উপজেলা পরিষদ বা পৌরসভা বলেন, আর মাননীয় এমপি সাহেব, এই সবাই একত্রিত হয়েছে, আমজনতা সবাই একত্রিত হয়েছে। পুলিশ সংখ্যা খুব বেশি নয়, কিন্তু আজকে সবাই পুলিশ, কমিউনিটি পুলিশিং যে আমরা ডে উদযাপন করেছি, এখানে আজকে সবাই একত্রিত হয়েছে, সবাই ঐক্যবদ্ধ, অর্থাৎ সবাই তাদের ভিতর তাগিদ অনুভব করছে যে আমি কিছু না কিছু আমার করা উচিত, এবং সেই তাগিদে সবাই, যুব সমাজ সবাই আজকে রাস্তায় নেমে পড়েছে। সো তারাই নিরাপত্তা বাহিনীর কাজ করতেছে এবং শৃঙ্খলার কাজ করছে, আজকে ট্রাফিকের দায়িত্বে তারা সহযোগিতা করছে। আমি মনে করি এই 1.5 লক্ষ কেন, এখানে যদি 5 লক্ষ লোকের আগমন ঘটে, সেই ক্ষেত্রে ওটা সমস্যা হবে না, সেই সমস্যার এখানে ইজিলি সমাধান হবে। এই যে আয়োজন, এই যে আজকে মেয়র মহোদয়, আজকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয়ের নির্দেশে সবাই যেভাবে আমরা কাজ করছি, এটা অতুলনীয়, অকল্পনীয় এবং অবিশ্বাস্য, যেটা একটু আগে আপনারা দেখেছেন। ইনশাল্লাহ এই সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ হবে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।